গুড মর্নিং বন্ধুরা, মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কয়েকদিন ঠিক মতো আমি ব্লগ করিনি, আসলে মনটা অনেকটুখানি খারাপ ছিল, তার উপর সেলফি স্টিকটা সমস্যা ছিল, এসবের জন্য করতে পারিনি। তারপরে ছেলে আর হাজবেন্ড আজকে বেরোবে, একটুখানি যাবে কলকাতার দিকে। ছেলে তো রাস্তাঘাট কিছু ভালোভাবে চেনে না, ওকে একটুখানি চেনানোর জন্য নিয়ে যাবে, তো চলো সঙ্গে থাকো। আমার আর শাশুড়িমার চা খাওয়া হয়ে গেছে, হাজবেন্ডের চাটাকে গ্যাসের পাশে রেখেছি যাতে গরম থাকে, ভাত হচ্ছে ওদিকে, আমি বেগুন ভাজা করছি, বেগুন ভাজাটা নামিয়ে তারপরে আলু তরকারি বসাবো। আটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তো আলু তরকারিটা এখন বসিয়ে রাখ দিচ্ছি, আর টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম করে প্রতিদিন করি সেভাবেই করেছি। তো তরকারি ওদিকে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন একদিকে ডালটাকে গরম করছি আগের দিনের, আর ছেলের এদিকে রুটিটাকে আগে তৈরি করে দিচ্ছি, কারণ ছেলে এক্ষুনি চলে আসবে, ওর খিদে পেয়ে গেছে, সকালবেলা মাঠে গেছিলো এই জন্য। তো রুটিটা এখন বানিয়ে ফেলছি আমি, আর এখন শুধুমাত্র ছেলের জন্যই রুটি করব, হাজবেন্ডও খাবে না জিজ্ঞেস করেছিলাম, তো ছেলে চলে এসেছে, ওর খাওয়াটাকে আগে আমি রেডি করে দিচ্ছি, তারপরে বাকি সবাইকে খেতে দেব। এনারা তো দুজন রেডি হয়ে গেছে কলকাতা যাওয়ার জন্য, তো ছেলে একদম ক্যাজুয়াল ড্রেসে যাচ্ছে, কারণ ওসব জায়গাতে ক্যাজুয়াল ড্রেসে যাওয়াই ভালো, কারণ ভিড় ধাক্কা সব সামলিয়ে ওদেরকে বেরোতে হবে। তো হাজবেন্ড ওখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো চলো বেরোচ্ছে। কয়েকদিন ধরেই ভাবছি যে এই জায়গাটাকে গোছাবো, দেখো আজকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি, কয়েকটা কাজ আজকে করে ফেলেছি। তারপরে ছেলে আর হাজবেন্ড তো বেরিয়ে গেছে, তো হাজবেন্ড আগে যাচ্ছে আর ওরা যাচ্ছে এখন মনুমেন্টের দিকে, কারণ ছেলে অনেকটা ছোটোবেলাতেই এসেছিল, আর আমিও ছেলের সাথে এসেছিলাম অনেকদিন আগেই, তো আমিও অনেকদিন আসছি না, তো একদিন এসে ঘুরে যেতে হবে এই ঠান্ডা থাকতে। তো ছেলে এখন মনুমেন্টের সামনে দাঁড়িয়ে আছে, আর যারা কলকাতায় রেগুলার যাতায়াত করে তাদের কাছে কোনো ব্যাপারই না, তো যারা দূরে থাকে তারা তো সবসময় দেখতে পারে না, বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারা হয়তো দেখতে পারে, আজকে হয়তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো অনেকে দূর দূর থেকে দেখতে পারো। তো ওরা এখন এসেছে মেট্রো গলিতে, ওরা কয়েকটা মার্কেট ঘুরছে, তারপরে তোমাদেরকে তো বোধহয় বলেছি যে ছেলে একটুখানি কলকাতার রাস্তাঘাটগুলো একটু ভালো করে চিনতে এসেছে, কারণ কলকাতার রাস্তাঘাট মানে বিশাল ব্যাপার, অনেক অলি গলি অনেক রকম ব্যাপার এখানে আছে, এখানে একটুখানি মানে জানাশোনা না লোক হলে পরে চলে না। তো আমার হাজবেন্ড তো এদিকে প্রচুর এসেছে, হাজবেন্ডের একদম জলভাত এইসব জায়গাগুলো, তো এই জন্য ওর বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে, তো আমি তো আজকে আসতে পারিনি, তো আমি খুব মিস করছি, তবে আমি ভিডিওর মাধ্যমে দেখছি ওরা কোথায় কোথায় গেছিলো। তো এখানে ওরা এসেছিলো মেট্রো গলিতে, তারপরে চাঁদনিতে এসেছিলো, স্প্ল্যানেটে গেছিলো, এবার কোনটা কোন মার্কেট তোমাদেরকে আমি সেটা বলতে পারছি না। তো এখানে একটা মার্কেট থেকে ওরা বেরিয়ে গেছে, এবারে বোধহয় ওরা চাঁদনির দিকে যাচ্ছে, এটা আগের দিন আমি মনে হয় দেখেছিলাম, তো যাই হোক ওখানকার বাড়িঘরগুলো সবই একরকম লাগে। আর এখন হাজবেন্ড এসেছে হাজবেন্ডের এক বন্ধুর সাথে দেখা করতে, তো এটা কোনো একটা রেস্টুরেন্ট আমি ঠিক বলতে পারবো না নামটা, তো ওরা ওখানে দেখা করে তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলো, গিয়ে তারপরে আবার মার্কেটিং যা যা করার সেখানে করে তারপরে বাড়ি এসেছিল। আজকে বাবা আর ছেলে খুব ঘুরছে, কারণ ওরা দিনের বেলা যেহেতু বেরিয়েছে অনেকটা আগেই বেরিয়েছে, আর ঝাড়া হাত পা কোনো ব্যাপার নেই, ওদের তো কোনো কাজের চাপ নেই, কারণ তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমার যেরকম কোথাও বেরোলে পারে ভীষণ তাড়াহুড়ো করতে হয়, একটা লিমিটেড টাইমের মধ্যে আমাকে আবার বাড়ি ফিরতে হয়। তো ওরা এখন যতদূর সম্ভব এসেছে চাঁদনি মার্কেটে, কারণ এই মার্কেটটাই আমি আগের দিন এসেছিলাম, দেখে যতদূর আমার মনে হচ্ছে, আমি আন্দাজেই বলছি। কেমন ঘুরলি কলকাতা? ভালো। কিসের জন্য কিনে এনেছে এই দেখো প্যাকেটে প্যাকেটে করে। এইরকম দুটো হ্যালোজিন লাইট যদি ছাদে লাগিয়ে দেওয়া যায় তাহলে শীতের পিকনিক একদম জমে যাবে। হাজবেন্ড আর ছেলে যে বেরিয়েছিল ওরা গেছিল চাঁদনি মার্কেটে গেছিল, তারপরে স্প্ল্যানেটে গেছিল, আর একটা কোথায় যেন গেছিল আমি ঠিক মনে করতে পারছি না। তো সেখান থেকে ছেলের জন্য এই একটা পাতলা জ্যাকেট এটা এনেছে, আর ওখানে যথেষ্ট সস্তা, মানে আমাদের এখানকার তুলনায় জানি না কতটা সস্তা, জিনিসের কোয়ালিটি কতটা ভালো আমি জানি না, আমি কখনো ওখান থেকে কেনাকাটা করিনি, তো আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছে এই যে জিনিসটা, ছেলের খুবই পছন্দ হয়েছে জিনিসটা, পরলে পরে আরো তোমরা ভালো বুঝতে পারবে। এই সামনের দিকে একটা এরকম ডিজাইন করা আছে, তো এটা এনেছে, তারপরে একটা প্যান্টও এনেছে, সেটা পরেও চলে গেছে, ব্যায়ামে চলে গেছে, ওটা দেখাতে পারলাম না। তারপরে
হাজবেন্ডের জন্য এই প্যান্টটা এনেছে, এই যে এই যে আমার জন্য শুধু এনেছে সেলফি স্টিক। গতকাল তো বেরিয়েছিলাম তখন আমি ট্রাইপডটা এনেছিলাম, আর হাজবেন্ডের জন্য এই টুপিটা। হাজবেন্ড একটু টুপি পরতে পছন্দ করে, তো এই গেল। আর এই হ্যালোজিন লাইটগুলো এনেছে, গতকাল আমি দেখে এসেছিলাম লাইটগুলো কিন্তু আনা হয়নি। এই যে এই লাইটগুলো প্রচুর আলো, এরকম লাইট দুটো এনেছে, এই একটা আর এই একটা। ধরো ছোটখাটো একটা প্রোগ্রাম কোনো সময় করলাম, সেই সময় লাইটগুলো কাজে লাগে, তো তার জন্য বিভিন্ন কথা চিন্তা করে হাজবেন্ড এনেছে। তো এই টুকটাক জিনিসগুলোই আনা হয়েছে, আর কিছু আনা হয়নি। এই দেখো লাইটটা এরকম করে ধরা যাবে। আর এই সমস্ত জিনিসের দাম আমাদের এখানে সত্যি কথা বলতে একটু বেশি, হাজবেন্ড এখানে দরদাম করে তবেই ওখানে গেছে কেনাকাটা করতে। এই জিনিসটা কিন্তু দারুণ লাগে ফাটাতে, তাই না? আমার মনে হয় আমার মতন তোমাদেরও ভালো লাগে এই জিনিসটা ফাটাতে, তাই না? আজকে রান্নাবান্না তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি, মাছ আর ডিম একসাথে করে রান্না করেছিলাম, আলু তরকারি করেছিলাম, আর ছোট ছোট করে মাংস কাটা ছিল সেই মাংসটা রান্না করেছিলাম। ছেলেকে এখন রুটি করে দিলাম, ছেলে খেতে বসে গেছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন হাজবেন্ড এসে খেতে বসেছে। ওই যে তো আমি যাচ্ছি ছাদে গাছগুলোতে জল দিয়ে আসতে, গতকাল দেওয়া হয়নি, গতকাল একদম ভালো লাগছিল না, তবে এখন গিয়ে দিয়ে আসি। আমি তুই চলে এসেছিস কেন? তুমি চল, আমি এবার ছাদে যাচ্ছি, চল চল, আমি ছাদে যাচ্ছি। ওই দেখো আবার দৌড় বলেছি ছাদে। ছাদে যেহেতু অনেকগুলো টবই আছে, জল দিতে বেশ সময় লাগবে। প্রথমে আমি জুই বেলি গাছের টবগুলোতে জল দিয়ে দিলাম, আর এই টবগুলো যেহেতু বড় বড় অনেকটাই জল লেগেছে। আর চেরি ম্যাক্সির অবস্থা দেখো আমার চটিটাকে কোথায় নিয়ে গেছে। তারপরে ওই গাছ দুটোতে জল দিয়ে এবারে এক বালতি জল ভরে নিয়ে চলে এসেছি। এখানে দেখো লাইন দিয়ে সব টবগুলো রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই অন্ধকারের মধ্যেও। তো আমাদের ছাদে যেহেতু লাইটটা একটু কম আছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকারই তোমরা দেখতে পাচ্ছ, কোনোভাবে আলো আমি বাড়তে পারলাম না। তো সমস্ত গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। এদিকে চেরি ম্যাক্সিও আসছে। কে এসেছে এটা? হ্যাঁ এটা কি বালতি? উড়ি বাবা বালতি! আজকে প্রচন্ড গ্যাস অম্বল হয়েছে, সাথে প্রচন্ড মাথা যন্ত্রণা, তো একটা ওষুধ খেয়েছি অম্বলের জন্য, আর এখন খাবো মাথা যন্ত্রণার ওষুধটা, কারণ নাহলে ঘুমাতে পারবো না। ওদিকে ছেলেও শুয়ে আছে, আর এখন বাজে রাত্রির 12:30, আর এই যে হাজবেন্ডও পড়ে আছে, আর কালকে পড়েছিল, এখন তার ব্যথাটা একটুখানি বুঝতে পারছে যে খুব জোর পড়েছে, মানে ডান সাইড হয়ে পড়েছিল আর ডান দিকে ব্যথাটা হয়েছে, তো এরকম হয়। তো আমার হাতের ব্যথাটা অনেকটাই কমে গেছে, মানে আমার মানে লেগেছিল, যখন লেগেছিল খুব জোরদারই লেগেছিল, কিন্তু এখন কমে গেছে। ছোট্ট হয়েছে আজকে ভিডিওটা, যেহেতু সেরকমভাবে কিছু রেকর্ডিং আমি করতে পারিনি, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।